They believe that your products are good products, despite there is rumor that Chinese products are actually more of a cheaper version than the other companies or the other countries. I do understand that you are having a better product than the other Chinese companies, but what I actually want to know is this direct selling, this concept is very restricted in Bangladesh. Why do you think we are going to accept you, or how are you proceeding towards that factor, addressing that factor that we will accept you and you will sustain? How will we believe you? 不好 প্রত্যেকটি দেশেই এরকম বিরূপ ধারণা রয়েছে, যে কোনো দেশেই যে কোনো পণ্যের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তবে আমি বলতে চাই, চীনা পণ্য খারাপ এটা ঠিক নয়। প্রত্যেকটি দেশেই কিছু ভালো মন্দ রয়েছে, আর একটি সত্যিকারের অথেন্টিক কোম্পানি হিসেবে আমি বলতে চাই টিএস গ্রুপের সেই ধরনের সমস্ত কিছুই রয়েছে, যেমন সার্টিফিকেট থেকে শুরু করে প্রোডাক্ট কোয়ালিফিকেশনের জন্য যে পরিমাণ আপনার র ম্যাটেরিয়াল, আপনার প্রোডাকশন বেসড ইত্যাদি যে স্ট্যান্ডার্ড গুলো পালন করতে হয় চীনা সরকারের অনুমতি নিয়ে, সেগুলো রয়েছে। এবং সেই দিক থেকে আমি বলতে চাই টিএস গ্রুপের এই পণ্য নিয়ে কখনোই এরকম প্রশ্ন উঠবে না। Okay, the last question that I'll be asking you is about women empowerment. I have seen your company and I see that it's more of a gender bias and that you have more of men working for you. How are you going to empower women? Because right at this moment, we are trying to empower our women. So I hope you will be having some plans to do that. 第一个我刚才先回答的一个。আমি বলতে চাই, দেশে পণ্য ব্যবহারের ক্ষেত্রে পুরুষ মহিলা সকলেরই সমগ্র সম্মিলিত অংশগ্রহণ রয়েছে সারা পৃথিবীতে। বাংলাদেশের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে মহিলারা গৃহিণী। আমাদের যে পরিকল্পনা রয়েছে ওয়ান বডি মাল্টিপল উইংস এর যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, আমরা চাই এখানে আরো বেশি বাংলাদেশের মহিলারা অংশগ্রহণ করবেন, নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন, পাশাপাশি নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা তারা অর্জন করতে পারবেন। আমাদের এই তৃতীয় মাত্রার যে ডেভেলপমেন্ট প্ল্যানিং, এই প্রজেক্টে আমরা এই বিষয়টি নিয়েও কাজ করব। মানুষ, আমি জানি বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী, এবং আমি চাই আমার এই তৃতীয় মাত্রার পরিকল্পনায় বাংলাদেশের মহিলারাও তাদের নিজের পদ, নিজের সম্মান, নিজের অর্থনৈতিক স্বাধীনতা